ভুবনে নাটক গাছ মানবী। কলেজের ক্যান্টিনেই দুকাপ চা নিয়ে বসেছিলাম আমি আর শকুন্তলা। শকুন্তলা যখন গল্প বলে আমার মনে হয় যেন বা চাঁদের মা বুড়ি গল্প শোনাতে বসেছে। তার কোনো তাড়া নেই, কোথাও উঠে যাওয়ার নেই, আমি তন্ময় হয়ে শুনি। দিনটা ছিল তুমুল বৃষ্টির, অটো রিক্সার ধাক্কা সামলে কলেজ এসে পৌঁছেছি বটে, কিন্তু ততক্ষণে অঘোষিত রেনি ডে জারি হয়ে গেছে ইউনিভার্সিটি জুড়ে। জায়গায় জায়গায় জটলা বেঁধে দলে দলে ছেলেমেয়েরা ঝোড়ো হাওয়ার জলে ভিজে চুপবুড় হয়ে গল্প করছে। 12:50 ক্লাসটা না হওয়ায় ঘুরছিলাম ক্যাম্পাসই। দেখা হলো শকুন্তলার সাথে, আমরা একসাথে ক্যান্টিনে চলে এলাম। বিশেষ করে যখন ও বলল একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আজ ওর সাথে। কলেজে আসার পরপরই আমার আলাপ শকুন্তলার সাথে। বাঘা যতীনের পিজিতে সেদিনই আমার প্রথম দিন। বিকেলে কলেজ থেকে ফিরেছি তাড়াতাড়ি। নতুন ঘরে সবে মাত্র জিনিসপত্র মোটামুটি গুছিয়ে তুলেছি। ঘরটা আমার পছন্দই হয়েছে। তিনতলা একটা বাড়ির দোতলায় দুটো ঘর নিয়ে থাকে সব শুধু চারজন। আমার ঘরে দুটো তক্তপোষ পাতা, জানলার দিকেরটা অন্য মেয়েটির, তার সঙ্গে আলাপ হয়নি তখনও। এপাশেরটা আমার, জানলা দিয়ে বাইরে দেখা যায় বাড়ির কালো লোহার গেট, তার পাশে মাটি কাঁকড়ের পায়ে চলা সরু একটা রাস্তার ওপারেই গাছপালায় ঘেরা বাঁধানো একটা ঝিল, তেরছাভাবে দেখা যাচ্ছে কালো জল, ঘাটের ধারে ঝুঁকে পড়েছে কি এক গাছের চেরা চেরা পাতা। শেষ বিকেলে ঘাটে কোনো লোক নেই, গাছের ক্রমশ অন্ধকার হতে থাকা ছায়াগুলোই ছড়িয়ে রয়েছে জলের গায়ে। আমি জানলায় হেলান দিয়ে জলের দিকে তাকিয়ে আছি। এ সময় আধো অন্ধকারে সহসা চোখে পড়ে ঝিলের পেছন দিকে চেরা পাতার জঙ্গলের আবডালে শাড়ি পরা অল্প বয়সী একটি মেয়ে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে আছি, একটি মেয়ে অনর দাঁড়িয়ে আছে ঝিলের পিছনে গাছপালার জঙ্গলের পাশে। কৌতূহলতে নেমে এলাম আমি, ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে গেলাম। আলাপ হলো তার সাথে, আমারই রুমমেট, জানলার পাশের ঘাটটা ওর, আমাদের কলেজেই পড়ে, মেয়েটির নাম শকুন্তলা। ক্রমে ক্রমে আমাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ হল, বন্ধুত্ব কিনা জানি না, তবে খুব অদ্ভুত একটা সম্পর্ক। চুপচাপ স্বভাবের মেয়েটি নির্জনে বসে গল্প বলতে ভালোবাসে, প্রায়ই ঘরে ফিরে অদ্ভুত গল্প শোনায় আমাকে, এছাড়া প্রায় সে কোনো কথাই বলে না কারোর সাথে। আশ্চর্য রোমাঞ্চকর সেসব গল্প আমি হাঁ করে শুনি। মাঝে মাঝে এক একটা গল্পের মাঝখানে এসে থেমে যায়, তাকে অস্থির লাগে, যেন গল্প বলতে বলতে সে কিছুর আঁচ পেয়েছে অনিবার্য কোনো ঘটনার। সে ছটফট করে ওঠে, তাড়াতাড়ি উঠে পড়ে আর আমার দিকে একবারও না তাকিয়ে চলে যায় অন্য ঘরে, বা পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করে ফেলে, মাথার বালিশটাকে আঁকড়ে ধরে, যেন তাকে কেউ কেড়ে নিয়ে যাচ্ছে। আমি অপেক্ষা করি গল্পের শেষটা শোনার, কিন্তু আর একবারও সেই রাতে তার চোখ খোলে না। প্রথম পরিচয়ে আমার তাকে ভালো লেগে গেছিল, মানুষের সঙ্গ ভিড়ভাড়টা সে পছন্দ করে না। মফস্বলে বেড়ে ওঠা ধীর স্থির একটি মেয়ে, বর্ধমানে তার বাড়ি, সে শুধু গল্প শোনায়, বাড়ির গল্প, বাগানের গল্প, তার বিভিন্ন অভিজ্ঞতার গল্প, ভালো লাগার গল্প, কিন্তু নিজের সম্পর্কে সে কিছুই বলে না। তার গল্পগুলোতেও এমনকি নিজের কথা প্রায় থাকেই না, আর তাই বোধ হয় আমায় যতই সে গল্প বলে চলে ততই আমি তার প্রতি আকৃষ্ট হতে থাকি দিনকে দিন। তাকে চিনতে চেষ্টা করি, তার না বলা গল্পগুলো নিয়ে ভাবি, তার কথা ভাবি, ঘরে থাকলে মন দিয়ে তাকে লক্ষ্য করতে থাকি। গাছ ভীষণ প্রিয় শকুন্তলার, সে বলে বর্ধমান থেকে চলে এলেও বাগানের বুড়ো শিউলি গাছটার কথা প্রায়ই মনে পড়ে তার। গাছটাকে আমার কাছে বারবার সে বর্ণনা করে বিপুল আগ্রহে, বলে এখানে অন্ধকার বৃষ্টির দিনে পিজির জানলা দিয়ে বাইরে তাকালে সে দেখতে পায় সেই শিউলি গাছটাকে, টুপটুপ করে জল ছুঁয়ে পড়ছে গাছটার সমস্ত শরীর থেকে। আমি অবশ্য জানলার বাইরে তাকাই না, কে জানে যদি কোনোদিন সত্যিই চোখে পড়ে যায় গাছটা। আমার হঠাৎই মনে হলো আজ শকুন্তলাকে যেন ঠিক সেই বৃষ্টি ভেজা শিউলি গাছটার মতো দেখাচ্ছে। এমনিতে যে কেউ তাকে দেখলে মনে করবে আজ একটা বিশেষ দিন, বিষণ্ণ সবুজ একরঙা একটা শাড়িতে ওকে যে কি উজ্জ্বল আর প্রাণবন্ত লাগছে। কিন্তু আমি জানি ঝুম বৃষ্টিতে এমনই ঘন সবুজ রং ওকে টানে, ওকে মানায়। আমাকে একথা আগেও বলেছে শকুন্তলা, তবু আজ যেন মনে হয় সমস্ত বর্ষণ ওকে ঘিরেই অবিরাম ঝরে চলেছে,
আর জল চুঁয়ে চুঁয়ে পড়ছে ওর সমস্ত শরীর থেকে। পিজির ঘরে নয়, এমন বৃষ্টির দিনে প্রায় ফাঁকা ক্যান্টিনের কোণের একটা টেবিলে বসে চায়ের পেয়ালাটা হাতে তুলে নিয়ে শান্ত ভঙ্গিতে শকুন্তলা বলতে শুরু করল, দিন কয়েক আগে ST6-এ ফিরছিলাম যাদবপুর, বসার জায়গা পাইনি, দাঁড়িয়েই রয়েছি। থানার কাছাকাছি আসতেই সামনের সিট থেকে একজন বুড়ো মতন ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমি সরে গিয়ে পথ করে দিতে যাব, কিন্তু তিনি দেখলাম দাঁড়িয়ে পড়লেন আমার সামনে, সামান্য হেসে বললেন, আমায় চিনতে পারছিস না শিউলি মা? শিউলি? কে শিউলি? আমি তো অবাক, আমতা আমতা করে বললাম, মানে আমি তো। ভদ্রলোক আমায় থামিয়ে দিয়ে বললেন, আরে এই তো সেদিন দেখা হলো, তুই শিউলি তো? আমি ততক্ষণে বেশ বিরক্ত, এক নাগাড়ে কতগুলো কথা বললেন উনি, বাপ রে! আমি বেশ দৃঢ় গলায় বললাম, আগে না, আপনার ভুল হয়েছে, আমি ও নামে কাউকে চিনি না। যাই হোক, ব্যাপারটা ভুলেই গেছিলাম, এরকম তো আকচার হয় তাই না? কিন্তু আজ, আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আজ আজ কি হলো? শকুন্তলা এতক্ষণে হাতে ধরে রাখা পেয়ালায় চুমুক দিল, তারপর আরও মৃদুস্বরে বলতে আরম্ভ করল, আজ ক্লাস করে সিঁড়ি দিয়ে নামছি, বৃষ্টির তোড়টা বেড়েছে দেখে খুব ভিজতে ইচ্ছে হলো, তাড়াহুড়ো করে নামতে গিয়ে সামনে থেকে উঠে আসা এক ভদ্রলোকের সঙ্গে এক ধাক্কা। আমি সরি বলে সরে দাঁড়িয়েছি, দেখি উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে। আমি আবার বললাম, দুঃখিত, আমি দেখতে পাইনি। এবার ভদ্রলোক এক মুহূর্ত থেমে একটু হেসে বললেন, তুমি শিউলি না? আমি হতবাক, আবার? আমি বললাম, না, আমার নাম শকুন্তলা। লোকটি মনে হলো প্রচণ্ড অবাক হয়েছে, সে আবারও বলল, তুমি জয়ন্তবাবু, মানে জয়ন্ত গোস্বামীর মেয়ে শিউলি নও? আমি এবার কঠিন গলায় বললাম, না। লোকটি আর একটাও কথা না বলে পাশ কাটিয়ে সিঁড়িতে উঠে গেল। আমি বৃষ্টির কথা ভুলে গেলাম, মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, আমাকে কি অন্যরকম দেখাচ্ছে, মানে শিউলির মতো? কিন্তু কে কে বল না, কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ তোর চোখে পড়ছে কি? কিন্তু শকুন্তলা উত্তরের অপেক্ষা করল না, এরপর আর কিছুই বলল না, শুধু কয়েকবার বিড়বিড় করে বলে উঠল, শিউলি শিউলি শিউলি, তারপর উঠে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। এরপর বেশ কয়েকদিন কলেজ বা ঘরে সব জায়গাতেই কেমন চুপচাপ হয়ে গেল সে, খায় না, ভালো করে কথার উত্তর দেয় না, কলেজে প্রায় যায়ই না, সারাদিন শুয়ে শুয়ে সে জানলা দিয়ে তাকিয়ে থাকে বাইরের দিকে, গাছ আর ঝিল আর গাছ আর গাছ আর আকাশ কি যে দেখে কে জানে। জিজ্ঞেস করলে সে করুণ গলায় একটাই উত্তর দেয়, শিউলিকে খুঁজছি, শিউলিকে খুঁজে পাচ্ছি না রে। এক রাতে কলেজ থেকে ফিরতে দেরি হয়েছে, ঘরে ঢুকে দেখি বাতি জ্বালিয়ে শকুন্তলা বসে আছে তার খাটে, মুখে মৃদু হাসি, চোখ চকচক করছে। আমি হাত মুখ ধুয়ে আসতেই সে একটা ছোট্ট লাফ দিয়ে নেমে এলো খাট থেকে, আমার খুব কাছে এসে বলল, অনেক কথা আছে আজ তোর সাথে। আমার মনে হয় দীর্ঘ অসুখ ছেড়ে শকুন্তলা বুঝি আজ উঠে বসেছে, আজ সে গল্প বলবে আবার। আমি মনে মনে শিহরিত হই অজানা আনন্দে, না জানি কি বলবে সে। আমি দেখি শকুন্তলা ভিতরে ভিতরে ছটফট করছে, যেন ভগবান আজকের গল্পটা যেন শেষ করে। আমি অস্থির হয়ে উঠি সেটা শোনার জন্য। শকুন্তলা নিজের খাটে গুছিয়ে বসে, জানলা থেকে হাওয়ার ঝলক একবার উড়িয়ে দিয়ে যায় বিছানার চাদর। আমরা ঘরের বাতি নিভিয়ে দিই, অন্ধকারে মনে হয় সারাদিনের এলোপাথাড়ি বৃষ্টির ছাঁট যেন এখন হাওয়ায় ভেসে আসছে ঘরের ভেতর। শকুন্তলাকে অন্ধকারে নিথর ছায়ার মতো দেখা যায়, তার চুলগুলি হাওয়ায় মৃদু মৃদু উঠছে। অনেক অনেক গল্পের আশা নিয়ে আমি প্রতীক্ষা করছিলাম, শকুন্তলা বলতে শুরু করল, পরন্ত দুপুরের বৃষ্টিতে আজ দাঁড়িয়েছিলাম বারান্দায়, জলের ছাট এসে আমায় ভিজিয়ে দিচ্ছিল ক্রমাগত, আমি খেয়াল করিনি, মন দিয়ে ভাবছিলাম শিউলির কথা। হঠাৎ মনে হল ঝিলের ধারের ওই ঝিরঝিরে পাতার গাছটা স্পষ্ট আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমি প্রথমে শিউরে উঠলাম, শিউলিকে ভুলে গেলাম, মনে হল গাছটা অনেক কিছু বলছে, অনেক কথা, আর আমি সবই পরিষ্কার বুঝতে পারছি। প্রচণ্ড বৃষ্টি আমায় পাগল করে তুলল, আমার ইচ্ছে হলো বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আমায় পৌঁছতে হবে গাছটার কাছে, আমার মনে হলো সামনে সমূহ বিপদ, আমি ভয়ে চোখ বুঝলাম।
কি যেন ইশারায় মনে মনে দুবার ডাকলাম, শিউলি শিউলি। তারপর চোখ খুললাম, আমি দেখলাম, হ্যাঁ স্পষ্ট দেখলাম, আমার সেই শিউলি গাছ। তোকে তো ওর গল্প কত বলেছি, আমার সেই শিউলি দাঁড়িয়ে আছে জানলার ওপারে, ঝিলের গা ঘেসে প্রচণ্ড জল ঝরে তার গা থেকে টুপটুপ করে জল চুঁইয়ে পড়ছে। বাড়ির বাগানে ছাড়া তাকে আমি এত স্পষ্ট কখনো দেখিনি, বিশ্বাস কর, একেবারে জ্যান্ত আমার শিউলি। আমি আমি একবার বাড়ি যাবো রে, তুই যাবি আমার সঙ্গে? শকুন্তলাকে অন্ধকারে মনে হয় প্রকাণ্ড এক দোদুল্যমান ছায়া। আমার বুকের ভেতর কিসের ঝড় বয়ে যায়, মনে হয় শিউলি ও শকুন্তলা আমার সামনে অন্ধকারে মিলেমিশে বসে আছে। আমি মরিয়া হয়ে চেঁচিয়ে উঠি, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব তোর বাড়িতে, চল কালই বেরিয়ে পড়ি। সোচ্চায় আমি বিছানা থেকে নেমে পড়ি, কিন্তু শকুন্তলা কোনো কথা বলে না। সে ধীর পায়ে উঠে যায়, দরজার বাঁদিকে হাত চালিয়ে বাতিটা জ্বালিয়ে দেয়। আমার মনে হয় অনেক দূরে ছিটকে পড়লাম হঠাৎ। শকুন্তলা চোখের আড়ালে চলে যায়। 91.9 Friends FM, তোমার মনের স্টেশন। অসম্ভবকে সম্ভব করা যায় যদি থাকে অনুপ্রেরণা। হ্যালো দেন, আমি নিজেকে খুব দুঃখ দিতাম জানো, একটা নিজের উপরে রাগ ছিল, সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সব প্রতিবন্ধকতাকে জয় করা যায় যদি থাকে সাহস। গুড মর্নিং দেন, তোমার এত মনোবল ভাবাই যায় না, রিয়েলি হ্যাটস অফ টু ইউ দেন, লং লিভ দেন, মে গড ব্লেস ইউ মাই ফ্রেন্ড। হতাশার হাতছানি উপেক্ষা করে জীবনকে আবার ভালোবাসা যায় যদি থাকে এমন একজন যে বলবে হাল ছেড়ো না বন্ধু। হ্যালো দিন, তোমার প্রোগ্রাম শোনার পর থেকে আমি এখন নতুন একটা মানে আশা পেয়েছি, একটা বেঁচে থাকার অনেক ভরসা পেয়েছি। সবাই শুনছে আরজেডেনের সঙ্গে হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না। সোম থেকে শনি প্রতিদিন সকাল 6টা থেকে 7টা তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ তুমি শুনছো তো। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। কনস্টিপেশন সমাধান আছে, ফাস্ট অ্যাক্টিং বৈদ্যনাথ কাবজাহার, 100% আয়ুর্বেদিক বৈদ্যনাথ কাবজাহারে কনস্টিপেশন গন, নো সাইড এফেক্টস। অলৌকিক রোববারে শুনছো সত্যি ঘটনা অবলম্বনে নাটক গাছ মানবী। পরের দিন সকালে হাওড়া থেকে বর্ধমানের কর্ড লাইন ধরে আমরা বেলা 10:30 পৌঁছে গেলাম শকুন্তলার বাড়ি। আর প্রথমবার সেখানে পা রেখেই আমার মনে হলো শকুন্তলার গল্পের সেই বাড়ি, বাগান, পুকুর, শিউলির ঢল সব সবই অবিকল সত্যি। ওদের বাড়িটা বেশ পুরনো, মোটা বাঁশের খুঁটিতে ঘেরা, উঠোনের পেছনে দোতলা ছোট্টখাট্ট বাড়ি। দোতলায় শকুন্তলার ঘর, জানলা দিয়ে দেখা যায় বাড়ির পিছনে বাগান, আর তারও পিছনে মস্ত পুকুর। শকুন্তলার ঘরে তার জানলা শিখ ধরে দাঁড়িয়ে বাগান দেখতে দেখতে আমার মনে হয় দিনের আলোয় শকুন্তলার গল্পগুলি যেন জেগে উঠেছে আমার চারধারে। আমি গাছগুলিকেও চিনতে পারি, চিনতে পারি সেই বিশেষ শিউলি গাছটাও। বাগানের ঈশান কোণে পুকুর পাড়ে ভেজা মাটির এলাকার সীমানা পেরিয়ে ঝাঁকড়া একটা শিউলি গাছ, এখন ফুল নেই গাছে, তবু জানলা থেকে দেখতে দেখতে আমি যেন কল্পনা করতে পারি সফেন ফুলে ভরা আশ্চর্য সুন্দর শিউলি গাছটাকে। দরজা থেকে এই সময় ডেকে ওঠে শকুন্তলা, আমি চমক ভেঙে পিছনে ফিরি। সে দাঁড়িয়ে আছে সেদিন সেই সবুজ শাড়িটা পরে, তার চোখে মুখে সকালের আলো ঝলমল করছে। আমায় সঙ্গে নিয়ে সে নেমে এলো নিচে, তার বাড়িটা আমরা দুজনে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাড়িটার প্রতিটা আনাজ কানাজ নিয়ে লম্বা গল্প শোনাতে লাগলো শকুন্তলা। একদিন, দুদিন, তিন দিন কেটে গেল, বাড়িতে শুধু তার বাবা, মা মারা গেছেন শকুন্তলার জন্মের পরপরই, বাবার কাছেই সে বেড়ে উঠেছে, অথবা শকুন্তলা বলে সে বড় হয়েছে এই বাড়িটার কাছে, এই বাগানটার কাছে। তার বাবা অবশ্য ব্যবসার কাজে বাইরেই থাকেন। দোতলার শেষ প্রান্তে তার ঘরটা তালাবন্ধ দেখেছি, একতলায় অগুন্তি ঠাকুর চাকর আর পরিজনেরা থাকে, ফলত আমাদের অবাধ স্বাধীনতা। আমরা রোজই বাড়িটা ঘুরে দেখি, চক্কর কাটি সেই একই জায়গাগুলো দিয়ে। শকুন্তলাকে দেখে আমার মনে হয় মেয়েটা এভাবেই বেড়ে উঠেছে নিজের মতো, কেউ কোনোদিন বাধা দেয়নি তাকে।
বাগান পুকুরে ঘেরা সে নির্জন বাড়িতে আমরা দুজন যেন দ্বীপান্তরে আছি মনে হয়। বিশাল একটা দক্ষিণ খোলা ঘরে মাঝামাঝি পালঙ্ক রাখা, তার বাঁদিকে পরপর দুটো আলমারি, তাদের একটা বইপত্রে ঠাসা, আর পালঙ্কের মাথায় লম্বাটে দরজার মতো টুকরো টুকরো বিভিন্ন বয়সে শকুন্তলার আকাশে সব ছবিগুলো মন দিয়ে দেখলে সত্যিই মনে হয় তারা বিভিন্ন বয়সের। ক্রমাগত রেখাগুলি বলিষ্ঠ হয়ে উঠেছে, ছবির বক্তব্য হয়েছে দৃঢ়তর। তবে চিত্রশিল্পী নয়, যেন কোনো কেউ শৈশবে কৈশোরে যৌবনের প্রথম করাঘাতের দিনগুলোতে আনমনে আঁকিমুখি কেটেছে। শকুন্তলার এই মুহূর্তের সাথে ছবিগুলোর যোগ কতখানি আমি জানি না, কিন্তু কি আশ্চর্য, আমি দেখেছি প্রতিটি ছবির সাথেই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে গাছের প্রতিকৃতি। শকুন্তলাকে ছবির কথা শুধাইনি, জানি সে তেমন করে জবাব দেবে না। নিজেই ছবিতে ভরে ওঠা দেওয়ালে তাকিয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করেছি, এ কোন জঙ্গল, এসব গাছেরা কোথায় আছে, এ কি বাড়ির বাগান নাকি অন্য কোথাও, অথবা শকুন্তলার কল্পনা মাত্র। আমি খুঁটিয়ে দেখি গাছগুলোকে, খিড়কির শিকের ফাঁক দিয়ে বাগানে তাকিয়ে থাকি দীর্ঘ অবসর এখানে এসে। ঠিক সময় খাবার বিশ্রামের ব্যবস্থা হয়ে যায়, অথচ কেউ আলাপ করতে এগিয়ে আসে না, কেউ কথা বলে না, শুধু প্রকাণ্ড সব গাছ আর জল আর ঝোপঝাড় আমাদের আপ্যায়ন করে। আমার অস্বস্তি হয়, মাঝে মাঝে মনে হয় বন্দী হয়ে আছি। শকুন্তলাকে খুঁজি, বাগানে বা ছাতে কখনো বা পুকুর পাড়ের কাদা জমিতে তাকে দাঁড়িয়ে থাকতে দেখি, দেখে সে নির্বিকার, তার চোখে অচেনা এক দ্যুতি। সে আমার সাথেও প্রায় কথা বলে না, নিজের মনে ঘুরে বেড়ায়, কেউ তাকে বাধা দিতে আসে না। আমি জানলায় দাঁড়িয়ে দেখি পুকুরের ধারে কাদা জলে পা চুবিয়ে শকুন্তলা দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে ঝুঁকে পড়ছে জলের দিকে, কিছু কি বলছে আমি দূর থেকে বুঝতে পারি না, আমার অস্বস্তি বাড়তে থাকে। বর্ধমানের বাড়িতে দিন সাতেক কেটে যায়। আগের সকালেই আমি শকুন্তলাকে কলকাতায় ফিরে চলার কথা বলেছি, সে কোনো উত্তর দেয়নি, মৃদু হেসে একবার মাথা নেড়ে সে নেমে গেছে বাগানের দিকে। আর সেদিন রাতেই ঘটল সেই ভয়ানক ঘটনা যে আমাকে তৎক্ষণাৎ কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য করল। সে রাতে আমার ঘুম ভেঙে গেল কোনো একটা শব্দে, চোখ খুলে প্রথমে কিছু দেখতে পেলাম না, কিসের শব্দ হলো ভাবতে ভাবতেই মনে হলো আমার পাশে শকুন্তলা খুব মৃদু গলায় ফোঁপাচ্ছে। সত্যি কি কাঁদছে? আমি কান পেতে শোনার চেষ্টা করলাম। জানলা গলে আবছা চাঁদের আলো এলিয়ে পড়েছে, রাত যেন আরো বেশি মনে হচ্ছে। সেজন্য পুকুরের জলের উপর সেই আলোয় রহস্যময় রূপালি আভা খিড়কি বেয়ে সরাসরি আলোকিত করে রয়েছে দেওয়ালটাকে। একটা অদ্ভুত অস্বস্তি আমার মনে দলা পাকিয়ে উঠতে লাগল। আমি অস্পষ্ট শুনলাম শকুন্তলা যেন কাকে ডাকছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কার নাম ধরে কিছু বলছে। সে বিছানায় শুয়ে শুয়ে ঘুমের মধ্যে, সে কি কোনো স্বপ্ন দেখছে? আমি তাকে জাগানোর জন্য হাত বাড়িয়েছি, আর সেই মুহূর্তে স্পষ্ট শুনলাম শকুন্তলা মৃদু আগুন কান্না ভেজা স্বরে বলে চলেছে, শিউলি শিউলি আমায় নিস না, শিউলি ও শিউলি। আমি চোখ ফেরালাম ওর মুখের দিকে, শকুন্তলা দু হাত আঁকড়ে ধরেছে বালিশটাকে, চোখে মুখে যন্ত্রণার ছাপ, যেন তাকে কেউ কেড়ে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে অন্য কোথাও। খুব ভয় হলো আমার, নিজের হাত টেনে নিলাম আমি। ওর অসুখ কি ফিরে এলো জানি না, ভয়ে আতঙ্কে আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছি, কিন্তু তারপর কত পরে জানি না ঘুম ভেঙে গেল আবার। শীত শীত করছে, আমি ঘুমের ঘরে চাদরটা টেনে নিয়ে পাশ ফেললাম, আর ফিরেই ধড়মড় করে উঠে বসলাম বিছানায়। ঘুম ছুটে গেল আমার, দেখি আমার পাশে বিছানাটা খালি, এলোমেলো কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে শকুন্তলার চাদর বালিশ, কিন্তু সে কোথাও নেই। রাত তখনও রয়েছে, তবে ফিকে হয়ে এসছে অনেক। কতক্ষণ বিছানায় নেই শকুন্তলা? আমার মনে পড়ে গেল মধ্যরাতে তার ফুঁপিয়ে কান্না, আমাকে নিস না, নিস না শিউলি। কে শিউলি? শিউলি কি জনৈক জয়ন্তবাবুর মেয়ে? শকুন্তলাকে কি সত্যি তার মতন দেখতে? কে শিউলি? সে কি শকুন্তলা নিজেই নাকি? কেন জানি না আমার বারবার মনে হতে লাগলো এ বাড়ির পুকুর পাড়ের শিউলি গাছটার কথা। বিছানায় আমার পাশে কেউ নেই, এত রাতে তবে কোথায় গেল শকুন্তলা? আমি বিছানা থেকে নেমে দাঁড়ালাম, এগিয়ে গেলাম খিড়কিটার দিকে,
বাগানে যায়নি তো? রাতের শেষ লগ্নে পুকুরের সমস্ত জল স্থির হয়ে আছে, বাগানে গাছের একটা পাতাও মরছে না, অন্ধকারের অবশিষ্ট অংশে একটু একটু করে ভোরের রং ধরছে। আমি জানলায় দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়েই রইলাম, কিন্তু নিথর এই চরাচরে একটি চঞ্চল যুবতীকে খুঁজে বার করতে পারলাম না, কোথাও দেখতে পেলাম না শকুন্তলাকে। নিরাশ হয়ে বিছানায় ফিরে এলাম, ওকে খুঁজে লাভ নেই, ও হারিয়ে যেতেই চায় বোধহয়। আমি শুয়ে পড়লাম ধীরে ধীরে। শকুন্তলা যাই করুক, কাল সকালে আমাকে ফিরে যেতেই হবে কলকাতায়, মনে মনে ঠিক করলাম। ঘুম ভাঙল যখন ঘড়িতে সকাল 7:30। আমি সন্তর্পণে মাথাটা ওপাশ ফেরালাম, না বিছানায় আর কেউ নেই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলাম, মনে হল আমি কি দেরি করে ফেললাম, শকুন্তলার কোনো বিপদ নয় তো, সারা রাত কোথায় আছে সে? বিছানা ছেড়ে নেমেই আমি দোতলার একতলার দালানটা দেখে নেমে এলাম বাগানে। আমার মন বলছে সে এখানেই আছে। সকাল থেকে ঝিমঝিম বৃষ্টি পড়ছে, সমস্ত গাছ থেকে টুপ টুপ চুঁইয়ে পড়ছে জল। এবছর বৃষ্টি এসছে দেরিতে, আর ওদিকে আকাশে শরতের ঘন্টা পড়তে চলেছে। বাগানে আর কোথাও কেউ নেই। আমি এদিক সেদিক ঘুরে পাতার আড়ালে বৃষ্টি বাঁচিয়ে খুঁজতে লাগলাম শকুন্তলাকে, তাকে কোথাও দেখছি না। আশ্চর্য, গেল কোথায় মেয়েটা? সমস্ত বাগানটা এফোঁড় ওফোঁড় করেও শকুন্তলার দেখা পেলাম না। দু একবার তার নাম ধরে চেঁচিয়ে উঠলাম, শকুন্তলা, শকুন্তলা, কিন্তু কেউ সাড়া দিল না। ঈশান কোণে ওর প্রিয় শিউলি গাছটাও লক্ষ্য করলাম, কেউ দাঁড়িয়ে নেই তার নিচে। বিশাল গাছটা থেকে একটানা ঝরে পড়ছে বৃষ্টির জল, যেন সবুজ একটা জানোয়ার জিভ বের করে হাঁপাচ্ছে, আর জিভ থেকে লালা ঝরে পড়ছে মাটিতে। আমি চিন্তিত হয়ে ফেরার জন্য ঘুরে দাঁড়ালাম। শিউলি গাছটার পাশেই বিশাল পুকুরটার ওপারে সূর্য যেন বন্দী হয়ে আছে মেঘে মেঘে। পুকুরে ঠান্ডা সোনালি আলো ছড়িয়ে পড়ছে। পিছন ফিরতে না ফিরতেই আমি চমকে মুখ ফেরালাম আবার, কি যেন দেখলাম। পুকুরের দিকে ফিরে দেখি বৃষ্টির সেই সকালে আধো আলো আধো অন্ধকার জলের উপর ভাসছে এক টুকরো সবুজ কাপড়। বাগানের দিকে পুকুরের কাদামাটির পাড়ের উপর দিয়ে বিষণ্ন সবুজ একরঙা কাপড়ের খানিকটা ভেসে আছে জলের উপর। আমি চিনি সেটা, শকুন্তলার সেই সবুজ শাড়ি। জলে ভেসে আছে এমন স্থির যে দেখে মনে হয় কখনো তাকে সরিয়ে আনা যাবে না পুকুর থেকে, যেন জলে তার শিকড় গজিয়ে গেছে। আমি নিঃসাড়ে বাহ্যজ্ঞান শূন্যের মতন এগিয়ে যাই পাড়ের দিকে। দেখি জলে ভেসে থাকা শাড়ির আঁচলটুকু ক্রমে কাদামাটির উপর দিয়ে এসে শিউলি গাছের নিচে কোথাও হারিয়ে গেছে। আমি এগিয়ে যাই সেদিকে। পুকুরের ধার ঘেসে এই হাঁটু সমান ঘাসের এলাকায় অনভ্যাসে হাঁটতে গিয়ে আমি হঠাৎ হোঁচট খাই কোনো উঁচু নিচু জায়গায়। কোনো রকমের সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে ঘাস একটু সরাতেই চোখে পড়ে সবুজ শাড়িতে শরীর জড়িয়ে ঝোপে ঝাড়ে মিশে লুটিয়ে মাটিতে পড়ে আছে শকুন্তলা। তখনও উপচে পড়া ভিড়, হাজারো ঝক্কি সামলে বাড়ি ফিরে কফির পেয়ালায় চুমুক দিতে দিতে ছলকে যায় সুখ দুঃখ গুলো। মনের মধ্যে জমাট বাঁধা কথাগুলো উঠতে চায় পাখা মেলে। ঠিক তখনই তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ চলে আসি আমি পূর্বাশা, সঙ্গে থাকে ঘরে ফেরার গান। ঘরে ফেরার গান পূর্বাশার সঙ্গে সন্ধ্যে 7:00 থেকে রাত 10:00 তোমার মনির স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ। তোমার মনির স্টেশন। ঘরে ফেরার গান ইন অ্যাসোসিয়েশন উইথ
আনুসারিজ এন্ড সালভার সুটস, গাঙ্গুলি পার্লস, মুক্তর গয়নার নির্ভরযোগ্য নাম গাঙ্গুলি পার্লস হাজরা রোড, রাজু গেঞ্জি শরীরে আনে আপনজনের ছোঁয়া, মোহিনীমোহন কাঞ্জিলাল এন্ড সন্স, পুজো হোক বা বিয়ে শাড়ি মানে মোহিনীমোহন কাঞ্জিলাল এন্ড সন্স, আর থ্রি জেনারেশন শোরুম, ভিবজর রিয়েলিটি এন্ড হাউজিং, হাতের মুঠোয় ফ্ল্যাট, তেরো পার্বণ, চিংড়ি ইলিশ ফেস্টিভ্যাল, কিন্নর কিন্নরী, বাসন্তী দেবী কলেজের বিপরীতে, অ্যান্ড তরবারি বুটিক, P249 পূর্ণদাস রোড। Welcome to the Goodrick Barfi contest. Which tea is Ranbir Kapoor seen making in the movie Barfi? Your options are A. Goodrick Chai, B. Goodrick Chai, C. Goodrick Bai. SMS Goodrick space your option to 923-0029. রোববারে শুনছো সত্যি ঘটনা অবলম্বনে নাটক গাছ মানবী। আমি হতবুদ্ধি হয়ে চিৎকার করতেও ভুলে যাই, দেখি তার সারা শরীর কাদায়, মাটিতে মাখামাখি, পাদুটি ক্ষত বিক্ষত, রক্তাক্ত। এলিয়ে পড়ে থাকা তার পায়ের কাছেই একটা অগভীর গর্ত, দুধারের মাটি আলগা হয়ে আছে, মনে হয় সারা রাত পা দিয়ে খুঁড়ে খুঁড়ে কেউ ঢুকে গেছে গর্তের ভিতর, মানুষের পায়ের চাপে গর্তটা দেবে আছে। আমি অভিভূতের মতো একবার শকুন্তলার পায়ে আর একবার গর্তের দিকে দেখতে লাগলাম। কি করা উচিত আমার, আমি বুঝতে পারছিলাম না। শকুন্তলা পড়ে আছে মাটিতে, দেখে বোঝা যায় সে জ্ঞান হারিয়েছে। এখানে কি তবে সারা রাত ছিল? অসুখ, অসুখ, মস্ত অসুখ করেছে ওর। আমার খুব ভয় করতে লাগলো, আমি দ্রুত পায়ে এগিয়ে গেলাম বাড়ির দিকে। লোকজনকে খবর দিতে হবে, শকুন্তলাকে ওরা সুস্থ করে তুলুক। ভিতর বাড়ি থেকে কয়েকজনকে ডেকে দেখিয়ে দিলাম জায়গাটা, বাগানে যেখানে পড়েছিল শকুন্তলা। বললাম একজন ডাক্তারকে খবর দিতে, কঠিন অসুখ শকুন্তলার। আর আমি এরপর উঠে এলাম দোতলায়। খিড়কি থেকে নিচে বাগানে লোকজনকে ব্যস্তভাবে যাওয়া আসা করতে দেখা গেল। আমাকে আর প্রয়োজন নেই শকুন্তলার, এখন যা করার ওর বাড়ির লোকই করবে। বৃষ্টি টিপ টিপ করে পড়ে চলেছে এখনো, কিন্তু পুকুরের জলের ওপর আর কোনো সবুজ আঁচল ভেসে নেই। ওরা নিশ্চয়ই ফিরিয়ে এনেছে শকুন্তলাকে। আমি সরে এলাম জানলা থেকে, গুছিয়ে নিলাম আমার জিনিসপত্র, দুপুরেই রওনা দিলাম। আসার সময় শুনলাম ডাক্তার এসছেন, কিন্তু আমার আর শকুন্তলার সাথে দেখা করা হলো না। আমি ফিরে এলাম কলকাতায়। ভেবেছিলাম আর কোনোদিন শকুন্তলার মুখোমুখি হব না, আমার রুমে অন্য কোনো একটি মেয়ে থাকতে আসবে, জানলার পাশের খাটে শোবে, রোজ কলেজ যাবে, অদ্ভুত সব গল্প আর শোনা হবে না আমার। সেটা হলেই হয়তো ভালো ছিল, শকুন্তলা নামের একটি মেয়েকে হয়তো আস্তে আস্তে ভুলে যেতাম আমি। কিন্তু এসবের কিছুই হলো না, আমাকে অবাক করে দিয়ে দিন দুয়েকের মধ্যেই কলকাতায় ফিরে এলো শকুন্তলা। বিকেলে কলেজ থেকে এসে দেখলাম জানলার পাশে তার খাটে ঘুমিয়ে আছে সে, মনে হয় বড় ক্লান্ত, বড় কোনো ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। তবু ফিরে আসার জন্যই আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই ব্যাপারটা চোখে পড়ল, বর্ধমান থেকে যে ফিরে এসছে সে যেন শকুন্তলা নয়, যেন আর কেউ, অন্য কেউ। তার আচরণে আগেকার পরিচিত শকুন্তলার সঙ্গে বিস্তর ফারাক। আমি ছাড়াও আরও কয়েকজন সেটা দেখেছে, টুকটাক প্রশ্ন করেছে শকুন্তলাকে, সে যথারীতি জবাব এড়িয়ে গেছে, আর চুপচাপ হয়ে গেছে সে। কথা তো বলতোই না, এখন গল্প বলাও ছেড়ে দিয়েছে, যেন তার সব প্রশ্নের, আগ্রহের, কৌতূহলের শেষ হয়ে গেছে, এখন সে সব কিছু জানে। মাঝে মাঝে আমার এও মনে হতো যে শকুন্তলা ফিরে এলো তার সমস্ত পড়ে আছে সেই বর্তমানে, তার বাড়িতে বা তার বাগানে। সারাদিন সে একভাবে পিজির পিছনে ঝিলের ধারে দাঁড়িয়ে থাকে, জলের ধারে মাটির উপর ঝুঁকে থাকা গাছগুলো গা ঘেঁষে শকুন্তলা স্থির হয়ে থাকে। আমি ওর এই পরিবর্তনে নিজেই অস্থির হয়ে উঠি। পিজিতে ফিরি অনেক রাত করে, মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি আমার রুমমেট শকুন্তলা শুয়ে আছে পাশের খাটে, কিন্তু ঘুমিয়ে নেই। এক দৃষ্টে সে তাকিয়ে আছে জানলা দিয়ে বাইরে, আকাশের দিকে, গাছের দিকে, অন্ধকারের দিকে।
আমি অজানা অস্বস্তিতে চোখ বন্ধ করে ফেলি সঙ্গে সঙ্গে। বর্ষার দিনগুলো ক্রমে পেরিয়ে যেতে থাকে আর শকুন্তলাও আরো আরো বদলে যায়। সারা দিন সারা রাত সারা সপ্তাহ সে চুপ করে কাটায়, যেন সে কথা বলতেই পারে না। তাকে ডাকলেও সাড়া পাওয়া যায় না, কারুর ডাকে সে সাড়া দেয় না। আমি মাঝে মাঝে চিৎকার করে দু তিনবার ডেকে উঠি, সে বিরক্ত মুখে তাকায়, মৃদু অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে কি হয়েছে, যেন সে শুনতেই পায়নি, কিংবা যেন সে তার নিজের নামটাই ভুলে গেছে। হতাশ হয়ে আমি সরে যাই তার সামনে থেকে, তাকে এড়িয়ে চলতে চেষ্টা করি। নিত্যদিনের পড়াশোনার কাজে ডুবে যাই। শকুন্তলা যেন একটা ছায়ার মতো বাস করে আমার সঙ্গে, আমারই ঘরে। কয়েক সপ্তাহ কেটে যায়। শকুন্তলা মাঝে মাঝে কলেজে এসছে, এর মধ্যে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় হঠাৎ এক ঝলক চোখে পড়ে যায় সবুজ শাড়ি পরা শকুন্তলা। তেমনই বিমর্ষ, চুপচাপ, স্থির। দূর থেকে সে হেঁটে আসে, মন্থর পায়ে এগোতে এগোতে হঠাৎই অকারণেই দাঁড়িয়ে পড়ে এক জায়গায়, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে একভাবে, একটুও নড়াচড়া নেই। তারপর সহসা একসময় যেন সম্বিত ফিরে পেয়ে আবার চলতে শুরু করে। আমি তার সামনে যাই না, আড়াল থেকে তাকে দেখি। এরকমই এক বিকেলে কলেজ থেকে ফিরছি, ক্যাম্পাস ছেড়ে গেট দিয়ে বেরোতে যাব, হঠাৎ মনে হলো ঝিলের পেছন দিকে ক্যান্টিনের পাশের বাগানে কে যেন দাঁড়িয়ে আছে। শকুন্তলা না, ওখানে কি করছে? কেমন সন্দেহ হওয়াতে আমি ফের ঢুকে পড়ি ক্যাম্পাসে। গেটের কাছ থেকে তেরছাভাবে দেখা যায় পুরনো ময়লা ঝিলটা, সেটা ভেসে রয়েছে ভাঙা চোরা একটা সেতু। সামনে পিছনে প্ল্যাকার্ডে গাঁথা অক্ষর, ঐতিহ্যবাহী সেতুটি সংস্কারের জন্য বন্ধ। দিনের পর দিন বন্ধ পড়ে থাকা সেই সেতুর পিছন দিকে মনিদার ক্যান্টিন, আর ক্যান্টিনের কালো ময়লা রান্নাঘরের জানলার ওপারেই জঙ্গুলে বাগান। লম্বা লম্বা ঘাস পেরিয়ে একটা মোটা জাম গাছের গুঁড়ির কাছে দাঁড়িয়ে আছে শকুন্তলা। বাগানের দিকে এগোতে এগোতে স্পষ্ট বুঝতে পারি আমি সে আমাকে দেখতে পায়নি। আরো খানিকটা এগিয়ে যায় গাছটার দিকে, কিন্তু একেবারে তার সামনে যাই না। একটা দেবদারুর আড়ালে সাবধানে দাঁড়াই। সামনে একটু দূরে বিশাল জাম গাছটার নিচে দাঁড়িয়ে আছে শকুন্তলা। তার একটা হাত গাছের একটা নিচু ডালে আলতোভাবে রাখা, শাড়ির আঁচল লুটিয়ে পড়েছে তার উপর, আর অন্য হাতে সে ছুঁয়ে আছে সেই ডালে ঝুলতে থাকা এক ঝাঁক পাতা। খানিকটা দূর থেকে আমার মনে হলো শকুন্তলা যেন বিড়বিড় করে কিছু বলছে, আমি শুনতে পাচ্ছি না স্পষ্ট করে, অথবা হয়তো বুঝতে পারছি না। শকুন্তলা পাথরের মতো নিথর দাঁড়িয়ে আছে গাছে হেলান দিয়ে, কিন্তু ঠোঁট নড়ছে, ওর চোখ মুখের ভঙ্গিতে মনে হয় খুব মন দিয়েও কিছু শুনছে, মাঝে মাঝে কিছু জবাব দিচ্ছে প্রায় গাছটার গায়ে মুখ রেখে। কি বলছে ও, কার সঙ্গে কথা বলছে? আমার সেই পুরনো অস্বস্তিরা আবার ফিরে আসে। মনে হয় আমার উচিত ওর বাড়িতে খবর দেওয়া, ওর বাবার সঙ্গে কথা বলা। আমার মনে হয় শকুন্তলা ভীষণ ভীষণ অসুস্থ, ওর চিকিৎসার প্রয়োজন। শকুন্তলার আশ্চর্য অসুখের কথা ভাবতে ভাবতেই আমি ফেরার পথ ধরি। শকুন্তলা নিজে কখন গাছতলা থেকে ফিরে আসবে কে জানে, আদৌ ফিরবে তো? আমার চেনা একজন মানুষ হঠাৎ হারিয়ে যাবে একদিন, এরকম মনে হতে থাকে আমার। আমি হাঁপিয়ে উঠি, আমার বুকটা হু হু করে ওঠে, ভয়ে আর অস্বস্তিতে আমি ক্লান্ত হয়ে পড়ি। বর্ষার আকাশের খাঁজে খাঁজে একটু একটু করে ঢুকে পড়ছে শরতের নীল। পরের সকালে ঘুম থেকে উঠেই জানলার ফাঁক দিয়ে সে নীলটুকু আমায় ভালো করে দিল, রাতের মনমরা ভাবটা কেটে গেল। ভাবলাম আজ যে করেই হোক কথা বলতে হবে শকুন্তলার সঙ্গে, কে জানে মনের কথা বলতে পারলে হয়তো সুস্থ হবে মেয়েটা, অসুখটা হয়তো বা তার মনেই। উঠেই লক্ষ্য করেছি পাশের বিছানায় শকুন্তলা নেই, সকাল সকালই ঝিলের ধারে গিয়ে বসেছে হয়তো। এক একদিন সকালে উঠেই তাকে ঝিলের ধারে চলে যেতে দেখেছি, সেদিন আর কলেজ যায় না, সে খায় না, চান করে না, কেউ কিছু বললে শোনেও না, দায় সারা জবাব দিয়ে এড়িয়ে যায়। চেরা চেরা পাতার সেই গাছের আড়ালে অল্প একটু মাটিতে সে উবু হয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, কখনো বা গাছে হেলান দিয়ে তাকিয়ে থাকে জলের দিকে, আজও হয়তো সেখানেই দাঁড়িয়ে আছে। যাই হোক, ঘর থেকে বেরিয়ে হাত মুখ ধুয়ে নিলাম আমি। কলেজে বেরোবার সময় একবার ঝিলের ধারে গিয়ে ওর সাথে কথা বলে নিলেই হবে, রাতের আগে সে নিজেকে গুছিয়ে তুলুক, ক্লাস থেকে ফিরতে হবে তাড়াতাড়ি। আজ আমাকে শকুন্তলার সব গল্প শুনতেই হবে। কিছু খেয়ে বইপত্র নিয়ে বসলাম খানিকক্ষণ, তারপর 10টা বাজতেই স্নানে গেলাম।
স্নান সেরে বেরিয়ে তোয়ালে আর ভিজে কাপড়গুলো নিয়ে ছাদে শুকোতে দিতেই উঠে গেলাম। প্রায় 10:30 বাজে, ক্লাসটা মিস হয়ে যাবে এসব ভাবতে ভাবতেই ছাদের দরজায় পৌঁছে দেখি দরজাটা খোলা। পিজিতে পাশের ঘরের মেয়ে দুটো এখনো ঘুম থেকে ওঠেনি, ওদের ক্লাস তো দুপুরে, তাছাড়া রাতে কোনো একটা কল সেন্টারে কাজ করে দুজনেই। কিন্তু তাহলে ছাদের দরজাটা খুললো কে? গতকাল কি বন্ধ করা হয়নি? সারা রাত খোলা ছিল। কি সাংঘাতিক! আমি আধা আধি ভেজানো দরজাটা ঠেলে খুলে দিলাম, স্রোতের মতো একরাশ রোদ ঝাঁপিয়ে পড়লো আমার চোখে মুখে, চৌকা ডিঙিয়ে ছাদে উঠে এলাম আমি। শকুন্তলা, শকুন্তলা এখানে কি করছে? এই এত বেলার রোদে পিঠ দিয়ে মাথা নিচু করে উবু হয়ে দরজার মুখোমুখি ছাদের মাঝখানে বসে আছে শকুন্তলা। তার চুল বেয়ে ঘাড় পিঠ মাথা বেয়ে কড়া রোদের চাদর ঢেকে আছে। আশ্চর্য, এমন রোদে ও বসে আছে কি করে আর কেনই বা? আমি এগিয়ে গেলাম শকুন্তলার দিকে, তার কোনো ভ্রুক্ষেপ নেই, সে স্থির হয়ে বসে আছে ঝাঁ ঝাঁ রোদে পিঠ দিয়ে। আমি ডাকলাম, শকুন্তলা? সে সাড়া দিল না। আমি একটু এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলাম, মুখ তুলে তাকালো শকুন্তলা, তার চোখে মুখে ছড়িয়ে আছে অদ্ভুত আনন্দ, যেন সে তৃপ্ত। আমি নরম গলায় জিজ্ঞেস করলাম, কি রে এখানে কি করছিস? আজ আকস্মিকভাবেই আমার এই প্রশ্নের জবাব দিল শকুন্তলা। নির্বিকার শান্ত মুখে সে বলল, এখানে রোদ নিচ্ছি। আমি প্রথমে হেসে উড়িয়ে দিতে গিয়েও পারলাম না, শকুন্তলার জবাবের নির্বিকার দৃঢ়তা আমাকে তা করতে দিল না। চমকে উঠলাম ভিতরে ভিতরে, রোদ নিচ্ছে মানে? তার চোখে মুখে কোনো অস্বাভাবিকতা দেখলাম না, যেন গ্রীষ্ম বর্ষা সারা বছর সকাল সকাল ঘুম থেকে উঠে ছাতে রোদ পোহানোই চিরকালের রীতি। চরম অবাক হলাম আমি, এ আবার নতুন কি উপসর্গ? অসুখটা কি বাড়ছে? মনে হলো খুব দেরি হয়ে যাচ্ছে, আমার খুব তাড়াতাড়ি কিছু একটা করা উচিত। আমি শকুন্তলার দিকে কঠিন চোখে তাকালাম, আর প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। বললাম, কি পাগলাম করছিস, আয় নেমে আয় নিচে, আর শোন আজ রাতে তোর সাথে অনেক কথা আছে আমার, অনেক গল্প। শকুন্তলা আমার দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে বলল, কথা বলে কি হবে? কিন্তু তাকে থামিয়ে দিলাম, জোর দিয়ে বললাম, আমি তাড়াতাড়ি ফিরবো আজ, তুই ঘরে থাকিস কিন্তু। জবাবে শকুন্তলা শুধু মৃদু হাসলো একবার, কিচ্ছু বলল না, লক্ষ্মী মেয়ের মতো আমার পিছন পিছন নেমে এলো ঘরে। মনটা আনচান করে উঠল আমার, মেয়েটার সঙ্গে কথা বলতেই হবে, আজ তাড়াতাড়ি ফিরতেই হবে। খাওয়া সেরে কলেজের পথে বেরিয়ে পড়লাম আমি, মাথায় ঘুরপাক খাচ্ছে সকালে রোদে পিঠ দিয়ে বসে থাকা শান্ত শকুন্তলার চেহারা। সে কি কথা বলবে আজ? সে কি বলবে? তার কিসের অসুখ? 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। যখন দূরে থাকো তখন তুমি কাছে, তোমার সময় নাই বা হলো, আমার সময় আছে, আর তাই তো চলে আসি সময় করে, ঠিক যখন ঘড়িতে রাত 10:00। গল্পে তোমার রাত্রি পিছু হাঁটে, থাকলে তুমি মনটা চলে আসে তোমার গানের ফেরিওয়ালা, তোমার সহনাগরিক বন্ধু রাজা। আর তুমিও যদি ভালোবাসার সম্পর্ক তৈরি করতে, তাহলে কান পেত, কথা হবে, দেখা হবে 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশনে। মুহূর্তগুলো সাজিয়ে অপেক্ষা করব শুধুমাত্র তোমার জন্য। গানের ফেরিওয়ালা রাজা, রাত 10:00 তোমার মনের স্টেশন 91.9 ফ্রেন্ডস এফএম এ। ফেরিওয়ালা ইন অ্যাসোসিয়েশন উইথ বৈদ্যনাথ কবজাহার, 100% আয়ুর্বেদিক বৈদ্যনাথ কবজাহার, কিন্নর কিন্নরী, বাসন্তী দেবী কলেজের বিপরীতে, ভাস্কর শ্রীনিকেতন বেহালা, যে কোনো নামি ব্র্যান্ডের এক্সক্লুসিভ স্টোর, অনুসারিজ এন্ড সালভার সুটস, বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক, 1885 থেকে কলকাতার বুকে মিষ্টিতে অদ্বিতীয়, রাজু গেঞ্জি শরীরে আনে আপনজনের ছোঁয়া,
JP Cement, India ka favorite fohi, jo hai andar se solid. JP Cement and Medica, committed to bring the best in healthcare to Kolkata. 91.9 Friends FM, tumar munir station. অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক গাছ মানবী। ঘরের বাতিটা নিভিয়ে বিছানা টান টান ছুঁয়ে আছে শকুন্তলা। ঝিলের ওধারে ল্যাম্পোস্ট থেকে ভেসে আসা হলুদ আভায় ভরে আছে তার মুখ, চোখ দুটো বোঝা। সন্ধ্যাবেলা কলেজ থেকে ফিরে ঘরে ঢুকতে গিয়ে আচমকা মনে হয় নিথর কোনো মৃতদেহ শুইয়ে রাখা আছে জানলার পাশে। আমার মুখটা ধক করে ওঠে, আমি ডেকে উঠি, শকুন্তলা, এই শকুন্তলা জেগে আছিস? অন্ধকারে শকুন্তলার ছায়া শরীর বিছানা সোজা হয়ে উঠে বসে, সে কোনো উত্তর করে না। আমি এগিয়ে যাই নিজের খাটের দিকে, কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে যেন স্বগতোক্তি করে বলি, যাই হাত মুখটা ধুয়ে আস। অন্ধকার শীতল ঘরটা ছেড়ে বেরোতে আমি যেন ভালো করে শ্বাস নিতে পারছি। শকুন্তলা নয়, আমার ঘরে যেন অন্য কেউ বসে আছে, বহু প্রাচীন আর আত্মবিশ্বাসী সে। আমি কি তার সামনে দাঁড়াতে পারবো? আমি কি মাথা পেতে নিতে পারবো তার জবানবন্দি? দীর্ঘ সময় পরে নিজের মনে বিস্তর টানা পড়েনের পর আমি ধীরে ধীরে ঘরে ঢুকি, আবার সরাসরি হেঁটে যাই শকুন্তলার দিকে। সে এখনো খাটের একই জায়গায় বসে আছে, ঋজু ভঙ্গিমায়, স্থির, নিথর, পাথরের মতো স্থবির। আমি অন্যান্য দিনের মতোই উঠে বসলাম তারই খাটে, তার থেকে কিছু দূরে। জানলা দিয়ে তাকালে শুধু দেখা যাচ্ছে ঝিলের কালো জলে হাজার হাজার আলোর বিন্দু ভেসে আছে, আশেপাশের গাছগুলো একটানা জলের উপর চামড় তুলিয়ে চলেছে, কিন্তু জলে কোনো তরঙ্গ নেই। থমথমে জলের ভিতর চারপাশে জ্বলতে থাকা বাতির ছায়ায় তৈরি আলোর বিন্দুগুলো দেখাচ্ছে ক্ষত চিহ্নের মতো। এসব দেখতে দেখতে আমি জানলার শিকে মুখ রাখি, লোহার ঠান্ডা একটা স্পর্শ আমাকে শিহরিত করে। আর ঠিক এই সময় শকুন্তলা কথা শুরু করে, সেই বৃদ্ধ ভদ্রলোককে মনে আছে তোর, যার সাথে বাসে আমার দেখা হয়েছিল, আর সেই লোকটা কলেজের সিঁড়িতে? আমি মৃদুস্বরে বললাম, হ্যাঁ মনে আছে, এরা দুজনেই তোকে শিউলি বলে ভুল করেছিল। ঠিক, কিন্তু আমি তো শিউলি নই। তবু জানিস, এই ঘটনার পর শিউলি ডাকটাকে আমার খুব আপন মনে হলো। কে জয়ন্তবাবু আর কে বা তার মেয়ে, আমার জানার কোনো আগ্রহ ছিল না, বিশ্বাস কর। আমার মনে হতো চিরকালই আমি ঠিক আমি নই, মানে আমার মতো কেউ নয়, অন্য কিছু, অন্য কেউ। মনে হতো আমি জন্ম থেকেই অসুস্থ কিনা জানি না, কিন্তু সত্যি আমার মনে হতো বড় ভুল হয়ে গেছে এখানে এসে। আমার যাবার ছিল অন্য কোথাও, বাড়ি, গাড়ি, লোক, লস্কর, কলেজ, বন্ধু বান্ধব, হোটেল, রেস্টুরেন্ট, এত মানুষ, এরা কেউ আমার নয়। আমি কখনোই এদের একজন মনে করতে পারিনি নিজেকে, বিশ্বাস কর। আর তারপর যতই বয়স বেড়েছে আমি হাঁপিয়ে উঠেছি ক্রমশ, অসহ্য মনে হয়েছে আমার, পালিয়ে যেতে ইচ্ছে করেছে প্রতি মুহূর্তে, দুঃখে, যন্ত্রণায়, অসহায়, রাগে আমি আঘাত করেছি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবকে, সবাই একে একে দূরে সরে গেছে, আমি আরো একা হয়ে গেছি। দেখাশোনার সুবিধার জন্য বাবা আমাকে বোর্ডিং এ দিয়ে এলেন, কিন্তু সেই দমছামা পরিবেশে আমার প্রতিদিন মনে হতো আমি পাগল হয়ে যাচ্ছি, সকলের প্রতি বিদ্রোহে ক্লান্ত হতে হতে একসময় আমি চুপচাপ হয়ে গেলাম, কথা বলা, বায়না, কান্নাকাটি সব ফুরিয়ে গেল। ছুটিতে বাড়িতে ফিরলে একা একা ঘুরে বেড়াতাম, আর পাঁচটা বাচ্চার মতো খেলাধুলো দুষ্টুমি করার বদলে নিজের ঘরের দেওয়ালে আমি আঁকি বুঁকিতে ভরিয়ে তুলতাম গাছের ছবি, সবই গাছের ছবি, গাছ, গাছ, গাছ ভারী সুন্দর জানিস। শকুন্তলা নিজের কথা আগে কোনোদিন কিচ্ছু বলেনি, কিন্তু আজ যেন তার আগুন খুলে গেছে। শুনতে শুনতে আমার মনে হলো অন্ধকারে যেন অনেক অনেক দূর থেকে কোনো মায়াবী স্বর ভেসে আসছে ঘরের ভেতর।
মনে হলো আমি স্বপ্ন দেখছি। হাত বাড়ালে কোনোদিনই ছুঁতে পারবো না শকুন্তলাকে। হয়তো সে সত্যি সত্যি অনেক দূরের কেউ। শকুন্তলা বিছানা থেকে নেমে খাটের পাশে জানলার শিক ধরে দাঁড়িয়েছে। জানলা দিয়ে তার চোখ চলে গেছে বহু দূরে। সে কি দেখছে আমি জানি না, কোনো দিন জানতে পারবো না। ল্যাম্পপোস্টের আবছা আলোয় তার ঠোঁট কেঁপে উঠল আবার। শকুন্তলা বলল, বোর্ডিং থেকে ফিরলে বেশিরভাগ সময়টাই আমার বাগানে কাটত। আমার তো মা নেই, কিন্তু এই বাগানটা তার গাছগুলো, বিশেষ করে ওই শিউলি গাছটা আমার মায়ের মতো মনে হতো। আমি ছোটবেলায় তার গুঁড়ির আড়ালে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম। গাছটার সঙ্গে আমার ছিল নাড়ির চোখ। মা যখন বেঁচে ছিলেন বাগান করতে খুব ভালোবাসতেন। শিউলি গাছটা মা নিজের হাতে লাগিয়েছিলেন, তখন আমি তার পেটে। গাছটা বেড়ে উঠেছে আমার সাথে। অন্ধ অনুরাগে বারবার নিজের ঘরের দেওয়ালে আঁকতে চেষ্টা করেছি সেটা। আমার মনে হতো, আমার বিশ্বাস কর, আমার সবসময় মনে হতো কি এক দৌড়নিবার আকর্ষণ আমায় টেনে নিয়ে যাচ্ছে গাছটার ভেতর। স্বপ্নে দেখতাম শিউলি গাছটাকে, দেখতাম আমি দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে নরম কাদা জমিতে গাছের তলায়, চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে এক সময় দেখতাম আমার পা দুটো যেন ঢুকে যাচ্ছে মাটির ভিতর, একটু একটু করে অনেক ভিতরে। ভয়ে পেতাম, আমি কেমে নিয়ে যেতাম ঘুমের ভিতরে, প্রাণপণে বেরিয়ে আসতে চাইতাম, কিন্তু কিন্তু একটু একটু করে মাটি আমাকে আরো টেনে নিত। অস্বস্তিতে ঘুম ভেঙে যেত আমার। রাতের পর রাত স্বপ্ন দেখার ভয়ে জেগে শুয়ে থাকতাম বোর্ডিং এর ব্যাংকে। শকুন্তলার কথা শুনতে শুনতে ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ি। তার মৃদু স্বর আরো দূর থেকে আসছে মনে হয়। এক সময় তার কথা কিছুই কানে ঢোকে না আমার। এসব কি বলছে মেয়েটা? আমি যে ওকে ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখেছি বর্ধমানের বাড়িতে, শিউলি গাছের নিচের গর্তটার কথা মনে পড়ে আমার, যার পাশে জ্ঞান হারিয়ে পড়েছিল শকুন্তলা, পায়ে মাখানো জল কাদা মাটি। কিন্তু কিন্তু সেটা তো স্বপ্ন নয়। এখানেও এখানেও তো সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে ঝিলের পাড়ে গাছের নিচে নরম ভেজা মাটিতে। সে তো স্বপ্ন নয়, দিনের আলোর মতো সত্যি। তাহলে স্বপ্নের বর্ণনার সঙ্গে তার মিল কেন এত? এই সাদৃশ্য কি সে চিনতে পারছে? সে কি জানে এর পরিণাম? আমি ছটফট করে উঠি অজানা আশঙ্কায়। মনে পড়ে ঘুমের মধ্যে তার প্রাণ পণে বালি সাঁকড়ে ধরা, গল্প বলতে বলতে ভীত মুখে হঠাৎ থেমে যাওয়া। আমার আমার অস্বস্তি হতে থাকে। আর শকুন্তলা কিভাবে কে জানে যেন টের পায় আমার মনের কথা। সেবার বলে ওঠে, এই সমস্ত সমস্ত স্বপ্নগুলো ইদানিং আবার ঘটছে আমার সঙ্গে, আর এবার তা কোনো স্বপ্ন নয়। আমি যত বড় হয়েছি শিউলি গাছটারও বয়স বেড়েছে, বয়স হয়েছে আমার স্বপ্নগুলোরও। স্থান কাল বদলে গেলেও সেই স্বপ্নের চরিত্র কিন্তু বদলায়নি, বরং আমি নিজেই আরো আরো ঢুকে গেছি নিজেরই তৈরি করা এক গর্তের ভিতর। যত পেরিয়ে আসতে চেয়েছি প্রাণপণে, ততই আরো গভীরে তলিয়ে গেছি। দিনের পর দিন চুপচাপ বিষণ্ন একা থাকতে থাকতে ভেবেছি নিজের কথা, গাছের কথা, বাড়ি বাগান শিউলির কথা, ভেবেছি কিভাবে মুক্তি পাবো, ছটফট করেছি। কিন্তু স্বপ্নগুলো বদলায়নি, জীবনের অনিবার্য দুঃস্বপ্ন হিসেবে একদিন হয়তো মেনেই নিতাম সেগুলো, প্রতি রাতে ভয় পেতাম। কিন্তু এই যে বললাম না, জয়ন্তবাবুর মেয়ে শিউলি, সেই আমায় বাঁচিয়ে দিল। আমি তৎক্ষণাৎ প্রতিবাদ করলাম, বললাম, মানে তার সাথে তোর দেখা হয়েছে নাকি? আর তাছাড়া সেই ঘটনার পরে তো তুই, মানে সেই ঘটনার পরে আমার অস্বাভাবিকতাগুলো বেড়ে গেল, বড় বেশি করে চোখে পড়তে লাগলো, তাই তো? হ্যাঁ, তাই। ওই ঘটনার পরে শিউলি নামটা আমার মাথায়, আমার সমস্ত অস্তিত্বে ঢুকে গেল। আমি সারাদিন শিউলিকে নিয়ে ভাবতাম। শিউলি একটা মেয়ে, একটা গাছ, আমার প্রিয় শিউলি গাছ, আমাকে শিউলির মতো দেখতে। পিজির বারান্দা সেদিন বৃষ্টিতে হঠাৎ চোখের সামনে আমার শিউলি গাছটা দেখতে পেলাম। স্বপ্ন নয়, বিশ্বাস কর, একেবারে সত্যি। তুই তো জানিস বর্ধমানে ছুটে গেলাম, তারপর সারা মাস কেটে গেল শিউলির সঙ্গে। আমি হঠাৎ লক্ষ্য করলাম আশেপাশে সব গাছ আমায় টানছে, তাদের ছুঁয়ে দেখতে, তাদের নিচের নরম মাটিতে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে আমার। আর
আর কি জানিস, আস্তে আস্তে আমি বুঝলাম আমি ভালো হয়ে গেছি, সম্পূর্ণ স্বাভাবিক। আর আমি স্বপ্ন দেখছি না, আর কোনো ভয় করছে না আমার, ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। মনে মনে সারাদিন শিউলি শিউলি আর শিউলি। বলতে বলতে শকুন্তলা অন্ধকারে সজোরে আমার হাত চেপে ধরল। সহসা আমার মনে হলো রুক্ষ কর্কশ আর শক্ত একটা চামড়ার স্পর্শ, আমার মাংস কেটে বসে যাচ্ছে। আমি কোনো রকমে ছাড়িয়ে নিলাম হাতটা, খড়খড়ে কোনো তলে ঘষা খেয়ে যাওয়ার মতো জ্বালা করতে লাগলো সেই জায়গায়। একে শকুন্তলার হাত। জানলা দিয়ে এক ঝলক হাওয়া এসে শকুন্তলার অন্ধকার চুলগুলো দুলিয়ে দিল। আমি অজান্তে শিউরে উঠলাম হয়তো। শকুন্তলা সরে গেল আমার সামনে থেকে। মনে হলো চারপাশে খুব ঝড় হচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করলাম। আমার রুমমেট শকুন্তলার সাথে আর আমার দেখা হয়নি কখনো। পরের সকালে তাকে আর কোথাও দেখা গেল না। আমি গত রাতের কথা কাউকে কিচ্ছু জানাইনি। সবাই ভেবে নিল সে বাড়ি চলে গেছে কয়েকদিনের জন্য, কিন্তু তার জিনিসপত্র পড়ে রইল পিজিতেই, সেগুলো নিতে এলো না শকুন্তলা। এদিকে আমার গ্র্যাজুয়েশনের পরীক্ষা হয়ে গেছে আগেই, বেশিরভাগই মাস্টার্স করতে বাইরে চলে যাবে, অপেক্ষা শুধু ফল প্রকাশের। ক্লাসের বালাই নেই তাই বেশিরভাগ সময়টাই পিজিতে কাটছে। এই রকমই এক সকালে সেখানে এলেন শকুন্তলার বাবা। ভদ্রলোককে দেখেই বোঝা যায় দুশ্চিন্তায় আছেন। শকুন্তলার কি তাহলে কিছু হয়েছে? কিন্তু তারপর তার কথা শুনে আমরা হতবাক। মেয়েকে খুঁজতেই তিনি এসেছেন। শকুন্তলা সেই রাতের পরে বাড়ি গেছিল ঠিকই, কিন্তু দিন কয়েক বাদে একদিন কাউকে কিছু না জানিয়েই সে নাকি কলকাতায় ফিরে এসছে। অন্তত আর তাকে বাড়িতে পাওয়া যায়নি, অথচ আমরা জানালাম এখানেও সেই নেই। কোথায় গেল শকুন্তলা? কোনো অজানা অস্বস্তিতে আমি পাথর হয়ে গেলাম। কেন জানি না নিজেকে বড় অপরাধী মনে হতে লাগলো। ভদ্রলোক খুবই ভেঙে পড়েছেন, কি মনে হতে তার সঙ্গে একবার তাদের বাড়িতে যেতে চাইলাম আমি। শকুন্তলার বর্ধমানের বাড়িতে সেদিন সন্ধে নাগাদ পৌঁছে ওর ঘরেই ছিলাম এক রাত। দেওয়ালের ছবিগুলো আর খিড়কি থেকে দেখা অন্ধকার পুকুর বাগানের ছবি আমার স্মৃতি তোলপাড় করে তুলেছিল। অস্পষ্ট চাঁদের আলোয় মনে হচ্ছিল পুকুরের ধারের জঙ্গল যেন আরো ঘন হয়ে উঠেছে। আমি সেই মায়াবী গাছপাতা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম শান্তিতে। পরে সকালেই ফেরার কথা। ভোরবেলা ঘুম ভেঙেই কেন জানি না হঠাৎ মনে হলো শকুন্তলার সবচেয়ে প্রিয় বাগানে একবার যাই শেষবারের মতো। হয়তো সেজন্যই এত দূরে ছুটে এসেছিলাম আমি, জানি না জানি না। বাগানে নেমে এসে পরিচিত এলোমেলো গাছগুলোর মধ্যে দিয়ে এগিয়ে পুকুর পাড়ে দাঁড়ালাম। পুকুরের কাদামাটির ধারে নরম নিচু ঘাসের উপর রিজু ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি দুটি শিউলি গাছ। পুরনো ঝাঁকড়া গাছটার পাশে অন্য শিউলি গাছটা, কিছু নতুন, কিছু বেশি চঞ্চল। তার পাতা ঝাড়ে শকুন্তলার একরঙা শাড়ির মতো সবুজ রং, আর সর্বাঙ্গ জুড়ে সাদা শিউলির গয়না। দুটি শিউলি গাছ পরস্পর মাথায় মাথায় জড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে একে অপরকে গল্প শোনাচ্ছে তারা। গাছ দুটির পায়ের কাছে ঘাসের উপর ছাপিয়ে পড়েছে গতদিনের বাসি শিউলি ফুল। শরতের আকাশের গায়ে চমৎকার নীল আলো ধরেছে। শকুন্তলার সাথে আর কোনোদিন দেখা হয়নি আমার।